তো পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি নতুন চাকরির খবর রয়েছে আজকের ভিডিওতে, যেখানে কিন্তু যোগ্যতা রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশের। তো জানাবো ফুল ইনফরমেশান, অর্থাৎ আপনাকে কত মায়নে দেওয়া হবে, পোস্ট কি রয়েছে, কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন, কোথা থেকে আপনি অ্যাপ্লিকেশান করবেন, আবেদন ফি কত রয়েছে, অর্থাৎ এ টু জেড ইনফরমেশান আজকের ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই জানিয়ে রাখবো কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এর ফলে পরবর্তীতে আপনার জেলাতেও যদি কোনো জব নোটিফিকেশান বের হয় তার ইনফরমেশান কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এমপ্লয়মেন্ট নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে দেশবন্ধু মহাবিদ্যালয় কলেজ থেকে, এবং এখানে কিন্তু তিনটে পোস্ট রয়েছে। একটা পোস্ট রয়েছে ক্লার্ক এলডি, যেখানে এসসি ক্যাটাগরি রয়েছে, আর একটা পোস্ট রয়েছে ক্লার্ক এলডি, যেখানে ইসি ক্যাটাগরি রয়েছে, আর একটা পোস্ট রয়েছে কিন্তু লাইব্রেরি ক্লার্ক, যেখানে কিন্তু ইউআর ক্যাটাগরি রয়েছে। এবং এখানে কিন্তু এর পরে দেখুন বলা রয়েছে পে স্কেল, অর্থাৎ আপনাকে যে মায়না দেওয়া হবে সেটা দেখুন বলা রয়েছে। পে ব্যান্ড দেওয়া হবে আপনাকে 5,400 থেকে 25,200 পর্যন্ত, প্লাস গ্রেড পে থাকবে হচ্ছে 2600। আর দেখুন নিচে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান থ্রু স্পিড পোস্ট অনলি, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে শুধুমাত্র অফলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপের কোনো ব্যবস্থা নেই। তো দেখুন এখানে কিন্তু ডেট বলা রয়েছে 13/2/2020 টু 24/2/2020, এবং এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কীভাবে পাবেন, কীভাবে ফিল আপ করবেন সেই ব্যাপারটাও আপনাদের জানিয়ে দেবো, একটু ওয়েট করুন, এরপরে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আপনারা যে অ্যাড্রেসে পাঠাবেন এই স্পিড পোস্ট, সেখানে দেখুন এখানে লেখা রয়েছে প্রথমেই, অর্থাৎ টিচার ইন চার্জ দেশবন্ধু মহাবিদ্যালয়, তারপরে দেখুন পোস্ট চিত্তরঞ্জন, পিন 7133 31, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। তো তারপরে দেখুন কোয়ালিফিকেশান রয়েছে, আপনাদের প্রথমেই বলেছি এখানে কিন্তু কোয়ালিফিকেশান যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। এখানেও দেখুন বলা রয়েছে মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক পরীক্ষা অর ইটস ইকুইভ্যালেন্ট। আর সেকেন্ডে দেখুন বলা রয়েছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ইজ ডিজায়ারেবল, অর্থাৎ কম্পিউটারের উপরে কিন্তু বেসিক নলেজ আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে এই জবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য। আর তারপরে দেখুন বলা রয়েছে আপনার বয়স কত চাওয়া হয়েছে, এবং এখানে অ্যাজ অন 1/1/2020 অনুযায়ী আপনার বয়স কিন্তু হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। আর তারপরে দেখুন রয়েছে ফিস টু বি পেইড, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশান করছেন তার রেসপেক্টে আপনার অ্যাপ্লিকেশান ফি কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 300 টাকা, এবং এসসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 150 টাকা রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং এটা কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করার কোনো ব্যবস্থা নেই, আপনাকে কিন্তু ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে, এবং ব্যাঙ্ক ড্রাফট কেটে কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক ড্রাফট কেটে ব্যাঙ্কে গিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। আর দেখুন এখানে বলা রয়েছে ব্যাঙ্ক ড্রাফট অনলি ইন ফেভার অফ দেশবন্ধু মহাবিদ্যালয় চিত্তরঞ্জন, পেয়েবল অ্যাট চিত্তরঞ্জন, অর্থাৎ এই কলেজে কিন্তু আপনাকে সরাসরি পেমেন্ট করে দিতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে। তো যাই হোক, তারপরে দেখুন মোড অফ এক্সামিনেশান রয়েছে, আপনার পরীক্ষাটা হবে কিন্তু একটা রিটেন এক্সাম হবে 150 মার্কের, এবং সেখানে কিন্তু আপনার দেখুন কী কী রয়েছে থাকবে, অর্থাৎ ম্যাথামেটিক্স থাকবে 50, ইংলিশ থাকবে 50, আর দেখুন মেন্টাল অ্যাপ্টিটিউড থাকবে হচ্ছে 50। সেকেন্ডে থাকবে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট ফর 50 মার্কস, অর্থাৎ আপনার একটা কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট থাকবে যেটা হবে 50 নম্বরের। থার্ডে থাকবে আপনার ইন্টারভিউ যেটা 20 নম্বরের, এবং এরপর কিন্তু মেরিটের উপর বেস করে আপনার সিলেকশান করা হবে। আর সিলেবাস যেটা রয়েছে এক্সামের, দেখুন সব আপনারা জানেন সমস্ত চাকরির পরীক্ষায় যে সিলেবাসটা হয়ে থাকে অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই, তো সেটাই এখানে বলা রয়েছে দেখুন, তো আপনারা দেখে নেবেন চাইলে। এবং তারপরে দেখুন এখানে আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো দেওয়া রয়েছে এখানে পিডিএফটা। তো আমি পিডিএফটার লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন, কারণ মেন মেন জিনিসগুলো আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি, এবং এখানে কী কী ডকুমেন্ট লাগবে এবং আরও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করবেন, এবং পিডিএফটা ডাউনলোড করে আপনারা এটা দেখে নিতে পারেন। তো যাই হোক, তারপরে আপনি নিচে চলে আসবেন, এবং নিচে চলে আসলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই, জাস্ট একটা নর্মাল অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, আপনারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর ক্যাটাগরি এই সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে, ওপরে আপনার ছবি অ্যাটাচ করতে হবে, নিচে আপনার কিছু আপনার ইনফরমেশান অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশান চাওয়া হয়েছে সেগুলো আপনাকে দিয়ে দিতে হবে, নিচে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান যে ব্যাপারটা রয়েছে মাধ্যমিক পাস সেটা আপনি কত পেয়েছেন, কোন ডিভিশন পেয়েছেন সেগুলো দিয়ে দিতে হবে। জাস্ট নর্মাল একটা ফর্ম ফিল আপ, আপনি ফর্মটা ফিল আপ করবেন, এবং ফর্ম ফিল আপ করার পর যে অ্যাড্রেসটা আপনাদের প্রথমেই বলা হলো সেই
অ্যাড্রেসে কিন্তু আপনাকে স্পিড পোস্ট করে পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং আপনার কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন কলেজের নামে একটা, যদি আপনি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 300 টাকার ড্রাফট কাটতে হবে, আর যদি আপনি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 150 টাকার ড্রাফট কাটতে হবে। এবং তারপর ফাইনাল অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনি স্পিড পোস্টের মাধ্যমে সেই কলেজে পাঠিয়ে দিন। এবং সেটা কিন্তু অবশ্যই এখানে লাস্ট ডেট দেখুন মেনশান যেটা করা রয়েছে, অর্থাৎ 24/2/2020 এই তারিখের মধ্যে যেন অবশ্যই সেটা কলেজে পৌঁছয়। তাই আপনি যত তাড়াতাড়ি পারবেন, আপনি কিন্তু এখনই আর বেশি দিন সময় নেই, অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি স্পিড পোস্টের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনি এখনই সাবমিট করে দিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হয়ে থাকবে। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন। আর সমস্ত চাকরির খবর সবার আগে পেতে এবং সমস্ত ইনফরমেটিভ আপডেট সবার আগে পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।